তো এই বছরেও আমাদের সেপ্টেম্বর অক্টোবর চলে আসলেও এখনো পর্যন্ত আমরা রোগী পাচ্ছি। ডেঙ্গু আমাদের ডেঙ্গুর সাধারণত একটা ঋতুভিত্তিক তারতম্য থাকে এবং আমরা জানি যে বর্ষা মৌসুমের ঠিক আগ মুহূর্তে এবং বর্ষার সময়কালে এটার কেস বেশি দেখা যায়। সো বাংলাদেশে এটার প্রেক্ষাপটে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর হলো পিক সিজন, যদিও গত 2-3 বছর ধরে সারা বছরই কিছু না কিছু ডেঙ্গু রোগী দেখা যাচ্ছে। তো এই বছরেও আমাদের সেপ্টেম্বর অক্টোবর চলে আসলেও এখনো পর্যন্ত আমরা রোগী পাচ্ছি, কারণ হলো জলবায়ুর পরিবর্তনের সাথে এটা সম্পর্ক থাকতে পারে। আপনারা খেয়াল করবেন যে হঠাৎ করে অতিবৃষ্টি হচ্ছে, ফ্ল্যাশ রেইন যেটা বলে, তো একটা আবার দীর্ঘ সময় একটা শুকনো পরিবেশ থাকছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। হঠাৎ হঠাৎ করে যখন একটু কয়েকদিনের গ্যাপে অতিবৃষ্টি হয় তখনই পানি জমে থাকার সুযোগ সৃষ্টি হয় এবং জমা পানিতেই কিন্তু এডিস মশা লার্ভা দেয়, ডিম ফুটে এবং কেস হয়। তো আমরা সেপ্টেম্বর মাসে কেস পাচ্ছিলাম, তার চেয়ে হঠাৎ করে সেপ্টেম্বরের শেষ দিকে এবং এই অক্টোবরে এসে হঠাৎ করে কিন্তু কেস সিগনিফিকেন্টলি বেড়ে গিয়েছে। এটার কারণ কিন্তু এই অস্বাভাবিক বৃষ্টিপাতকেই বলা যায় এবং এই মুহূর্তে আমরা বেশ কেস পাচ্ছি। আমাদের বিএসএমএমইউ থেকে শুরু করে প্রাইভেট হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতালেও সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। তবে এটা এখনও সেই 2023 বা 2022 সালের মতন বিরাট মহামারী আকারে এখনও ছড়িয়ে পড়েনি। কেসের সংখ্যা বেড়েছে কিন্তু এখনও সেটা নিয়ন্ত্রণের ভেতরেই আছে, আমাদের হাসপাতালগুলোর ক্যাপাসিটির ভেতরেই এখনও কেস আছে। উপসর্গ ওয়াইজ এখনও যে খুব বেশি ভিন্নতা দেখা যাচ্ছে তা নয়, তবে পেটের উপসর্গগুলো এটা একটু বেশি দেখা যাচ্ছে। সাধারণত ডেঙ্গু বলতে আমরা বুঝি জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে, চোখে ব্যথা থাকে, এগুলোর সাথে অনেকেরই কিন্তু পাতলা পায়খানা হওয়া, অনেক বেশি বমি হওয়া এগুলো দেখা যাচ্ছে। তাছাড়া কেউ কেউ স্নায়ুতন্ত্র বা হৃৎপিণ্ডের কিছু কিছু এক্সট্রা সংক্রমণেও ভুগছেন, অনেকের ক্ষেত্রে একটু আর্লি শকে চলে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, একটু ব্লিডিং বেশি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তো সেগুলো ওভারঅল খুব বেশি তারতম্য আছে যে তা নয়, তবে কারো কারো ক্ষেত্রে, বিশেষ করে আপনারা জানেন, জেনে থাকবেন যে যার একবার ডেঙ্গি হয়েছে কোনো একটা স্ট্রেন দিয়ে, তার যদি ভিন্ন স্ট্রেন দিয়ে ডেঙ্গি হয় তাহলে তীব্রমাত্রা ডেঙ্গি হওয়ার প্রবণতা বেশি থাকে। তো আমাদের ঢাকা শহর এবং আশেপাশে একটা বড় অংশ কিন্তু অলরেডি আমরা ডেঙ্গুতে কেউ না কেউ আক্রান্ত হয়েছে, তার যখন দ্বিতীয়বার ভিন্ন স্ট্রেন দিয়ে আক্রান্ত হয় তার একটু তীব্র ডেঙ্গু হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো সেই পার্সপেক্টিভে কিছু কিছু সিভিয়ার কেসও দেখা যাচ্ছে, কিছু কিছু ফ্যাটালিটিও হচ্ছে, তবে ওভারঅল এখনও মর্টালিটি 1%-এর নিচে রয়েছে। আমাদের প্রিভেন্টিভ সাইডের উপরে অনেক বেশি জোর দেওয়া জরুরি, এটা একবারে ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে। প্রিভেন্টিভ সাইড বলতে আমাদের যেহেতু স্থির পানিতে এটা লার্ভা দেয়, সো আমাদের আশেপাশে যাতে পানি জমে থাকতে না পারে, বিশেষ করে গ্যারেজের নিচে গাড়ি ধোয়া হয়, আমরা এখন আরবান এরিয়াতে অনেকে খাবার অর্ডার করি, সেই প্যাকেটগুলো ফেলে দিই, সেখানে পানি জমে থাকে, ফুলের টবে পানি জমে থাকে, অনেকে ছাদ কৃষি করি সেখানে পানি জমে থাকে, তো জমা পানিটা রাখা যাবে না, প্রতিদিন জমা পানিটা ফেলে দিতে হবে, এটা খুব জরুরি একটা মেজার। তাছাড়া মশারি ব্যবহার করা, ডেঙ্গুতে বয়স্করা এবং বাচ্চারা বেশি ভালনারেবল থাকে তো ওনাদেরকে প্রোটেক্টেড রাখা, বাচ্চারা স্কুলে গেলে ফুল স্লিভের জামা পরা, মোজা ব্যবহার করা, মাঠে খেলতে গেলে ফুল স্লিভের জামা কাপড় পরানো, মসকিটো রিপিলেন্ট ব্যবহার করা এবং আশেপাশের যে ময়লা আবর্জনা সেটা পরিষ্কার রাখা, নিজের ঘর পরিষ্কার রাখা, সেখান থেকে পাড়ায় আপনার সবার উদ্যোগ নিয়ে পাড়াটা পরিষ্কার রাখা, সেখান থেকে বড় পর্যায়ে রাষ্ট্রীয় উদ্যোগে যেগুলো বড় বড় ডোবা নালা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এইভাবে কমন মেজারগুলো আমাদেরকে নিতে হবে এবং ব্যক্তি সচেতনতা থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সচেতনতা না হলে কেস কমানো সম্ভব হবে না। সো এগুলোর উপরে আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে।